আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পুরান ঢাকার স্টাইলে সিক্রেট মশলা দিয়ে পারফেক্ট মাটন তেহারি রেসিপিটা তৈরি করে দেখাবো। যারা কিনা আমার মতো এরকম তেহারি পছন্দ করে থাকেন, আশা করি তাদের জন্য আমার আজকের এই সহজ রেসিপিটা খুবই উপকারে আসবে। তো চলুন কথা না বাড়ি সরাসরি চলে যাই রান্নাতে। এখানে আমি 1.5 কেজি মাটন নিয়েছি আর মাটন মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে পানি ছড়িয়ে নিয়েছি। আর এটা আমি রেগুলার কাট করা যে মাংসটা থাকে ওই মাংসটা নিয়েছি, তবে আপনারা চাইলে বাজার থেকে তেহারির জন্য আলাদা মাংস কেটে আনতে পারেন। তারপরে এখানে আমি চলে আসলাম রান্নার জন্য। চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়েছি। চেষ্টা করবেন তেহারিটা সরিষার তেল দিয়ে বসানোর জন্য, কারণ তেহারিটা কিন্তু আপনার সরিষার তেল দিয়েই রান্না করা হয়। পেঁয়াজগুলো যেই পর্যায়ে একটু সফট হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলোকে এখন আমি 5-6 মিনিট সময় নিয়ে ভেজে নিব। আর মাংসগুলো ভাজতে ভাজতে এখানে আমি যেই তেহারি যে সিক্রেট মশলাটা সেটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি নিয়েছি 10-12টার মতো গোলমরিচ নিয়েছি, 7-8টার মতো লং নিয়েছি, 8-10টার মতো এলাচ, আর মিডিয়াম সাইজের 3 টুকরো দারুচিনি। এগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে এখন গুঁড়ো করে নিই। আর এই তো আমার তেহারির জন্য সিক্রেট মশলাটা তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাব মাংসের কাছে। মাংসটা এখানে আমি 5-6 মিনিট ভেজে নিয়েছি। তো প্রথমে দিয়ে দিলাম আমি এখানে জয়ফল আর জয়ত্রিকের গুঁড়ো। এখানে আমি জয়ফল আর জয়ত্রিকের গুঁড়া 1 চামচ ব্যবহার করেছি, 1/2 চামচ করে। তারপরে দিয়ে দিলাম এখানে আমি যেই গরম মশলাটা তৈরি করেছিলাম, মানে তেহারির যে সিক্রেট মশলাটা, ওইটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 1/2 কাপ টক দই। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুনের গুঁড়া। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিলাম এখানে আমি 7 মতো লবণ। ব্যাস, এখানে আর কোনো মশলা দিতে হবে না। এখন হচ্ছে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এই 5-6 মিনিট যাওয়ার পরে এই মাংসের গায়ের থেকে বেশ কিছুটা পানি বের হবে। আর এই পানি দিয়ে চেষ্টা করবেন মিডিয়াম আঁচে মাংসটাকে পুরোপুরি রান্না করার জন্য। আর আজকের তেহারিটা রান্না করার জন্য এখানে আমি চিনি গুঁড়া পোলাওর চাউল নিয়েছি। এখানে আমি 1/2 কেজি পোলাওর চাউল নিয়েছি। আপনারা চাইলে পোলাওর চাউলের পরিমাণটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। তারপরে এখানে আমি চলে আসলাম আবারও মাংসের কাছে। এই পর্যায়ে মাংসটা রান্না করা হয়ে গেছে। আর এই তেহারির মাংসগুলোকে এইভাবে তুলে তেহারির যে এক্সট্রা মশলা বা তেলটা আছে ওই তেলের মধ্যে আমি পোলাওর চাউলটাকে ভেজে নিব। এক পর্যায়ে ভাজতে ভাজতে দেখবেন চাউলগুলো একদম মানে নিচ থেকে কর্কট শব্দ আসতেছে। আর এরকম আপনি যখন দেখবেন মানে তেল ভেসে উঠতেছে, কোনো পানি নেই, ওই পর্যায়ে আপনার বুঝতে হবে চালটা আপনার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি যেহেতু 1/2 কেজি চাল নিয়েছি, 1/2 কেজি চালের জন্য এখানে আমি 1 কেজি পানি ব্যবহার করেছি, অর্থাৎ চালের ডাবল আপনার পানি নিতে হবে। তো এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। আর সাথে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য, এতে করে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তারপর অপেক্ষা করব মিডিয়াম আঁচে যেই পর্যন্ত চাউলের পানিগুলো টেনে না আসে। তারপরে এই তো চাউলের পানিটা টানার পরে আমি এটাকে আরও 10 মিনিট দমিয়ে রেখে চলে আসলাম। আর এখন হচ্ছে যে মাংসগুলো আগে থাকতে রান্না করে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1 চা চামচের মতো গোলাপ জল, 1 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিতেছি, 2 টেবিল চামচের মতো ঘি। আবারও ভালোভাবে মিক্সড করে অপেক্ষা করব 10 মিনিট। এর পর্যায়ে চুলার আঁচটা একেবারে মিডিয়ামে থাকবো। আর হ্যাঁ, অবশ্যই চুলার আঁচে কিন্তু এই পর্যায়ে তাওয়া দিয়ে রাখতে হবে, না হয়তো বিরিয়ানিটা নিচে লেগে যেতে পারে। তো ফিরে আসছি ঠিক 10 মিনিট পর। আর এই তো তৈরি হয়ে গেল আমার পুরান ঢাকার স্টাইলে সিক্রেট মশলা দিয়ে মাটন তেহারি রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।